আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতুহু আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিও নিয়ে বা যে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রায় শুনতে পাই যে ব্রিজ কালভাট আসলে ব্রিজ কালভার্টটা কী জিনিস আমি আজকে আপনাদের পার্থক্যটা বলবো অর্থাৎ ব্রিজ এক জিনিস ব্রিজ যেটা আমরা সেতু বলি সেটা এক জিনিস এবং কালভাট আরেক জিনিস তো আমরা ব্রিজের সংখ্যায় যদি আসি যে ব্রিজটা আসলে কি এর সংজ্ঞাটা কী তাহলে আমরা বলতে পারি গভীর কোনো জলাশয় যেমন বড় খালের উপর নির্মিত কাঠামো যার উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারে সেটাকে আমরা সেতু বা ব্রিজ বলব অপরদিকে আমরা যদি কালভার্ট এর সংজ্ঞা নিয়ে আসি তাহলে আমরা বলতে পারি যে অগভীর কোনো খালের উপর দিয়ে অর্থাৎ রাস্তার পানি নিষ্কাশন করার জন্য যে হাল যে কাঠামো নির্মাণ করা হয় যার উপর দিয়ে হালকা যানবাহন চলাচল করতে পারে তাকেই আমরা কালভার্ট বলবো তারপরে আমরা যদি ব্রিজের একটা পার্ট নিয়ে আসি যে এর স্পেন সাধারণত ছয় মিটারের অধিক হয় অর্থাৎ স্পেনের স্পেনের যে দুর্ঘটা সেখানে কিন্তু ছয় মিটারের অধিক হবে আর যখন আমরা কালভার্টের দিকে আসবো তখন আমরা কিন্তু এই স্প্যানটা ছয় মিটারের নিচে অর্থাৎ ছয় মিটারের কম পাবো আর আমরা যদি ব্রিজে আসি আবার যে একাধিক স্প্যান থাকবে অর্থাৎ একটার অধিক স্পেন থাকবে সেটাকেই আমরা কি বলবো ব্রিজ বলবো আর কালভার্টের দিকে যদি আসি আমরা যে এখানে শুধুমাত্র একটা স্পেন থাকে এবার আমরা যদি আবার আসি ব্রিজের যে ব্রিজের নিচ দিয়ে সাধারণত নৌকা চলাচল করতে পারে অর্থাৎ ব্রিজের নিচটা সম্পূর্ণ ফাঁকা থাকে আর অপর দিকে কালভাট এই নিচটা কিন্তু পাকা মেজে থাকে অর্থাৎ মেজের উপরেই কালভার্টটা নির্মাণ করা হয় ব্রিজের ক্ষেত্রে যদি আসি আমরা যে ব্রিজে সাবস্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার অর্থাৎ দুইটা পার্ট যে হয় আমাদের যে সাব স্ট্রাকচার সুপার স্ট্রাকচার এই পার্ট দুটো কিন্তু আলাদাভাবে নির্মাণ করা হয় অর্থাৎ যখন সাব স্ট্রাকচার পার্ট শেষ হয়ে যায় তখন কিন্তু সুপার স্ট্রাকচারের পার্টটা শুরু হয় আর সেক্ষেত্রে আমরা যদি কালভার্টে নিয়ে আসি আমরা তাহলে আমরা বলতে পারি যে সাব স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার একসাথেই তৈরি করা হয় তো এই হলো আমাদের ব্রিজ এবং কালভার্টের পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন যে কিছু পার্থক্য থাকলে আমরা বুঝব যে কোনটা ব্রিজ আর কোনটা কালভার্ট তো আরেকবার আমি যদি রিভিউ দেই তাহলে আমরা প্রথমেই সংঘাত দিকে আসবো সেটা হচ্ছে গভীর কোনো জলাশয়ের উপর দিয়ে নদী বা বড় খালের উপর দিয়ে নির্মিত কাঠামো যার উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারে সেটাকে আমরা ব্রিজ বলব তারপরে বলবো যে স্পেন একের অধিক স্পেন বিশিষ্ট থাকবে ব্রিজে তারপরে আমরা বলতে পারি যে ছয় মিটার স্পেনগুলো যে স্পেনগুলো থাকবে এগুলো কিন্তু ছয় মিটারের অধিক হবে তারপর আমরা যদি আসি এর নিচে ফাঁকা থাকবে অর্থাৎ এর মেঝেটা ফাঁকা থাকবে অর্থাৎ মেঝের মেঝে দিয়ে নৌকা চলাচল করতে পারবে এই কারণে নিচের মেঝেটা ফাঁকা থাকবে তারপরে আমরা যদি আসি যে সুপার স্ট্রাকচার এবং সাব স্ট্রাকচার আলাদাভাবে নির্মাণ করা হয় অপর অপরদিকে যদি আমরা আসি কালভার্টের সংখ্যা যদি আসি যে অগভীর কোনো অর্থাৎ রাস্তার পানি নিষ্কাশনের জন্য অগভীর খালের উপর দিয়ে হালকা যানবাহন চলা চলাচল করার জন্য যে কাঠামো নির্মাণ করা হয় সেটাকেই আমরা কালভার্ট বলবো এই কালভার্টের স্পেনের সংখ্যা একটা হবে এবং স্পেনগুলো দৈর্ঘ্য ছয় মিটারের কম হবে এর সাথে সুপার স্ট্রাকচার এবং সাবেক স্ট্রাকচার আলাদা ভাব একসাথে নির্মাণ করা হবে অর্থাৎ একসাথেই সাবেক স্ট্রাকচার সুপার স্ট্রাকচার নির্মাণ করা হবে এবং এর নিচে অর্থাৎ এই কালভার্টের নিচে পাকা মেঝে থাকবে এবং এর ভিতর দিয়ে নৌকা চলাচল করতে পারবে না এই আমাদের আজকে টপিক যে ব্রিজ এবং কালভার্টের ভিতর পার্থক্য আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু